গাইবান্ধার পলাশবাড়িতে বাস খাদে পড়ে 16 জন নিহত হয়েছে, আহত হয়েছে 37 জন। ভোর 4:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। আলম এন্টারপ্রাইজ নামের বাসটি ঢাকা থেকে পঞ্জগড় যাচ্ছিল। রংপুর ঢাকা মহাসড়কের মহেশপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে সেখানেই প্রাণ হারায় 8 জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 8 জন। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি আফরোজা নুলা, তার কাছ থেকে জানবো সর্বশেষ পরিস্থিতি। নুলা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নুলা, নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে কি, এবং আহতদের মধ্যে কতজন আসলে এখনো আশঙ্কাজনক? নিহতের সংখ্যা আমাকে গোবিন্দগঞ্জের ওসি মাহমুদুল আলম জানিয়েছেন যে যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অনেকের আশঙ্কা এখন অবস্থা এখনো আশঙ্কাজনক, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। ঘটনাস্থলেই মারা যায় 8 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো 8 জন মারা যায়। ঘটনার পর থেকেই সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ পরিচালনা করেন। এখন পর্যন্ত 16 জন মৃত্যুর কথা নিশ্চিত করেছে পলাশবাড়ি ওসি, তবে গুরুতর আহত রয়েছে 35 জনের মধ্যে প্রায় 10 জন আরো গুরুতর আহত রয়েছে। তিনি জানিয়েছেন যে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। লুনা, আপনাকে ধন্যবাদ, পরবর্তীতে আমরা আবার যোগাযোগ করব। দর্শক, এতক্ষণ শুনছিলেন গাইবান্ধার পলাশবাড়ির দুর্ঘটনাস্থল থেকে সেখানকার সর্বশেষ খবর।